হ্যালো টিউবার্স, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের আনসার বাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদি আপনি যোগ্যতা সম্পন্ন প্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনিও খুব সহজেই বাংলাদেশ আনসার বাহিনীতে যোগদান করতে পারবেন। বাংলাদেশ আনসার বাহিনীতে যোগদান করতে পারলে আপনি কি কি সুবিধা পাবেন, চলুন ভিডিও শুরুতে এ বিষয়ে আলোচনা করি। আনসার বাহিনীর প্রশিক্ষণ শেষে যদি আপনি নির্বাচিত প্রার্থী বলে গণ্য হয়ে থাকেন, তাহলে আপনি দুই ধরনের ভাতা পাবেন। সমতল এলাকায় মাসিক 13,050 টাকা করে প্রদান করবে এবং পার্বত্য এলাকায় মাসিক 14,200 টাকা করে প্রদান করবে। এছাড়াও প্রতি বছর দুটি উৎসব ভাতা হিসাবে যথাক্রমে 9,750 টাকা করে প্রদান করবে এবং দুই ইউনিট রেশন ভর্তুকির মূল্য প্রদান করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি যদি কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে আপনাকে 5,00,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। আপনি যদি স্থায়ী পঙ্গুত্ব বরণ করেন, তাহলে আপনাকে 2,00,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এবার চলুন আমরা জেনে নেই, বাংলাদেশ আনসার বাহিনীতে যোগদান করতে হলে আপনার কিরকম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। বাংলাদেশ আনসার বাহিনীতে যোগদান করতে হলে আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছর এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে ন্যূনতম JSC অথবা তার সমমান পাস থাকতে হবে। এছাড়াও শারীরিক যোগ্যতার দিক থেকে উচ্চতা হিসাবে সর্বনিম্ন 5'4" হতে হবে, বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি হতে হবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি যদি কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে আপনাকে প্রাথমিক পর্যায়েই নির্বাচন করা হবে না। তবে যাদের যাদের উচ্চতা অধিক এবং শহীদ পরিবার অথবা ক্রিয়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এবার চলুন আমরা জেনে নেই যে কিভাবে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে হলে আপনাকে বর্তমানে ভিডিওতে দেখানো এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ ফেব্রুয়ারি মাসের 8 তারিখ রাত 12টা পর্যন্ত। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার পরীক্ষার ফি বাবদ 200 টাকা প্রদান করতে হবে। আপনি চাইলে এই পরীক্ষার ফি বিকাশ, রকেট অথবা মোবিক্যাশের মাধ্যমেও প্রদান করতে পারবেন। যদি আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হয় বা কোনো তথ্য জানার থাকে, তাহলে বর্তমানে ভিডিওতে দেখানো এই নাম্বারগুলোতে কল করে যোগাযোগ করতে পারবেন। যদি আপনি সঠিকভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনাকে অনলাইনের মাধ্যমে একটি প্রবেশপত্র দেওয়া হবে এবং আপনি সেই প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করে রাখতে পারবেন। বাংলাদেশ আনসার বাহিনীতে যেদিন মাঠ হবে, সেদিন আপনার বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে, যেমন আপনার শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, চারিত্রিক সনদপত্রের মূল কপি এবং নাগরিকত্ব সনদপত্রের মূল কপি। এছাড়াও আপনি রেজিস্ট্রেশন করার পর যে প্রবেশপত্রটি প্রিন্ট করবেন, সেটিও আপনাকে সঙ্গে রাখতে হবে। আপনার সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে এবং এই ছবিগুলো অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার দ্বারা সত্যায়িত করতে হবে। তো টিউবার্স, যদি আপনার আনসার বাহিনীতে কাজ করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অথবা ভিডিওর কোনো অংশ না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।